6,000-এরও বেশি বার বিয়ের প্রস্তাব নাকচ করেছে বাহুবলি। ভারতে গত 5 বছর ধরে যে ছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো বাহুবলি। ছবিটির 2 কিস্তিতে বাহুবলি চরিত্রে অভিনয় করেছেন ভারতের দক্ষিণ চলচ্চিত্রের সুপারস্টার প্রভাস। ছবিটির প্রস্তুতি পর্ব, শুটিং, পোস্ট প্রোডাকশন, প্রচারণা, মুক্তি মিলিয়ে মোট লেগেছে 5 বছর। এর মধ্যে 6,000 বার বিয়ের প্রস্তাব এসেছিল প্রভাসের কাছে, কিন্তু বাহুবলি ছবিতে নিজের পুরো মনোযোগ দিতে চাইছিলেন প্রভাস, তাই বিয়েটা আর হয়নি। সম্প্রতি ইন্ডিয়া টুডে জানিয়েছে এই তথ্য। শুধু বিয়ের প্রস্তাবই নয়, বাহুবলি করার সময় বলিউড থেকে বহু ছবির প্রস্তাব গেছে প্রভাসের কাছে, কিন্তু তিনি রাজি হননি। 10 কোটি রুপির বিজ্ঞাপন চুক্তিও নাকচ করে দিয়েছেন বাহুবলির জন্য। জানা যায়, বাহুবলির ছবির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল প্রভাসকে। ওজন 87 কেজি থেকে বাড়িয়ে 105 কেজি করেন। খাদ্যাভ্যাসে আনতে হয় ব্যাপক পরিবর্তন। জানা যায়, দিনে 40টি ডিম খেতে হয়েছে প্রভাসকে। বাহুবলি দিয়ে জাতীয় তারকা বনে যাওয়া প্রভাস খুবই লাজুক। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রায় তাকে অতিরিক্ত ভদ্র বলেও আখ্যায়িত করা হয়। নিজেকে নিয়ে খুব বেশি আলোচনা হোক, এটা চান না প্রভাস। তিনি সেই গুটিকয় ভারতীয় তারকাদের একজন যাকে নিয়ে কোনো বিতর্কই নেই। বিশ্বব্যাপী বাহুবলির এমন আকাশছোঁয়া সাফল্যের পরও নিজেকে এখনও জাতীয় তারকা মনে করতে চান না প্রভাস। ক্যারিয়ারের শুরু থেকে প্রভাসের চাহিদা নির্মাতাদের কাছে আকাশচুম্বী, তাই সব সময় ব্যস্ত সময় কাটাতে হয় তাকে। কিন্তু শত ব্যস্ততার মাঝেও সময় বের করে বই পড়েন, নিজের বাড়িতে গড়ে তুলেছেন পাঠাগার। বাহুবলি দিয়ে কোটি মানুষের হৃদয় জিতে নেওয়া এই তারকা হলিউড চলচ্চিত্রে কিংবদন্তি রবার্ট ডি নিরোর ভক্ত। বাহুবলি তারকা পাঠাগারের পাশাপাশি বাড়ির পাশে বাগান তৈরি করেছেন, সেখানে প্রচুর পাখি আছে। এসব পাখির জন্য আলাদা করে ঘরও তৈরি করেছেন প্রভাস, কিন্তু তাতে কখনোই দরজা লাগানো হয় না। পাখিগুলো নিজের ইচ্ছে মতো উড়ে বেড়ায়, ফিরে আসে। জিমে যাওয়ার চেয়ে মাঠে বন্ধুদের সাথে ভলিবল খেলতে পছন্দ করেন প্রভাস। বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।